নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই। তো শুরু করা যাক জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনি এ মাসে কী রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার এগুলো মিলে যাচ্ছে, কেউ কেউ বলছেন যে স্যার এই জায়গাটা তো আমার হলো না। দেখুন, এই রাশিফলগুলো আপনারা বন্ধু হিসাবে নিতে পারেন, একটা গাইড যে আগামী মাসে কি হতে পারে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবেন আমি কখনোই দাবি করি না, কারণ এখানে সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, ট্রানজিট অনুযায়ী আমি রাশিফলটি আপনার সামনে দিয়ে থাকি। কিন্তু আপনাদের জন্ম ছক, আপনাদের দশা, আপনাদের গ্রহের অবস্থান, এই জায়গাগুলো, নক্ষত্র, এই জায়গাগুলো দেখা দরকার। কিন্তু এটা আপনাদেরকে চলার পথে পাথর হিসেবে কিন্তু কাজে আসবে। তো এ মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। প্রথম কথা আমি বলি, দেখুন আপনাদের ক্ষেত্রে প্রথম হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন শরীরগত দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। আপনি তুলা রাশির মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না, শরীরগত দিক নিয়ে ভালো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, এবং সেটা আপনাদের ১৯শে জুলাইয়ের পর থেকে আপনাদের কিন্তু আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত কিন্তু হবে তুলা রাশির। এর পাশাপাশি অর্থাৎ অর্থ এমন জিনিস না, আপনার কাছে যদি থাকে বাঘের ঝাপটা পর্যন্ত দেওয়া যায় এক কথায়। অর্থাৎ অর্থটা কিন্তু হচ্ছে গাড়ির পেট্রোলের মতন, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে। ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে 7ই জুলাই থেকে, অর্থাৎ এবং 25শে জুলাই অবধি থাকবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাহায্য, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, যারা ফ্রেশার্স আছেন তারা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সফলতা, সাকসেস, লাভ, আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এবং এ মাসে ভূমি, ভবন, বাহন অর্থাৎ এই জায়গাগুলো সুখ কিন্তু পাবেন। প্রপার্টি থেকে লাভ এ মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থাৎ যারা সন্তান নিয়ে চেষ্টা করছেন বা সন্তানের শরীর স্বাস্থ্য, এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং দীর্ঘদিনকার আটকে আছে এমন কাজ, বহুদিন ধরে আটকে আছে, পেন্ডিং হয়ে আছে, সেই কাজ আপনাদের কিন্তু এই সময় কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং বেশ কিছু ক্ষেত্রে যাদের পেমেন্ট আটকে আছে, অর্থ আটকে আছে, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু রিকভারি এই সময় কিন্তু হবে। দাম্পত্য সুখের জায়গা, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগারের জায়গা, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ 20শে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার পার্টনারশিপ যারা বিজনেস করছেন বা দৈনিক রোজগার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। বিয়ের ব্যাপারটা যদি বলি, বিয়ের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, বিয়ের জন্য মধ্যম সময়টা বলা যেতে পারে। অর্থাৎ আপনারা দেখাশোনা করতেই পারেন, যদি আপনাদের দশা, অন্তর্দশা, প্রথম দশা যদি আপনাদের পারমিট করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহ নিশ্চিত হতে চলেছে। কিন্তু খুব যে বড় যোগ আছে বিয়ের ক্ষেত্রে এমন আমি আপনাদেরকে কথা বলতে পারছি না। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে বড় ভাইদের সাথে মতান্তর হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। প্রপার্টি থেকে আপনাদের নিশ্চিতরূপে কিন্তু লাভ হবে। এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে যদি বলি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। এরপরে আসি এডুকেশনের পার্ট। দেখুন
উচ্চ শিক্ষাতে যারা আছে, যারা পিএইচডি করছে, রিসার্চমূলক পড়াশোনা করছে, টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়গুলো, সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং প্রপার্টি থেকে লাভ, সম্পত্তির দিক থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকবে। এবং দীর্ঘদিনকার মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হবে, বহুদিনকার মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হবে। এবং এই সময়ের মধ্যে এক বা একাধিক আপনাদের অপরচুনিটি, সুযোগ আপনাদের কিন্তু জীবনে আসবে। অর্থাৎ এ মাসে বেশ কিছু, অর্থাৎ একটা কথা যে বন্ধ ভাগ্য আপনাদের কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ সুখ সাধনের জায়গা আপনাদের যেমন হবে, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, এবং এবং বন্ধ ভাগ্য তালা আপনাদের কিন্তু খুলবে এ মাসে, জুলাই মাসে। এবং বেশ কিছু কাজ আপনাদের কিন্তু এই সময় হাসিল হবে। কিন্তু যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন, কারণ এই জায়গাটাতে কী হবে, সমস্যা কিন্তু আপনাদের থেকে যাচ্ছে। অর্থাৎ এই হট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া এই জায়গাটা কিন্তু আপনারা করবেন না। প্রেমের ক্ষেত্রে আসি, প্রেমের জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট সাকসেস কিন্তু পাবেন, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে। প্রেমের ক্ষেত্রে সফলতা সাকসেস আপনাদের কিন্তু নির্দেশ করছে, আপনি তুলা রাশি মানুষ, প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। এবং প্রপার্টি থেকে লাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছে, গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে, আপনি প্রমোটার, আপনি বিল্ডার বা আপনি কোনো কন্ট্রাক্টর, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। বা আপনি কোনো সরকারি চাকরি করেন, সেখানে কিন্তু উচ্চ পদমর্যাদা জায়গা পাওয়ার সম্ভাবনা আছে, মান সম্মান বৃদ্ধি, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি তুলারাশির ক্ষেত্রে কিন্তু এ মাসে নির্দেশ করছে। এবং এর সাথে সাথে আপনাদের ঠিক চতুর্থভাবে এই শনির অবস্থান, যদিও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দিলেও বকরি অবস্থায় অবস্থান করছে, তাও আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ কিন্তু নিয়ে আসবে। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে, অর্থাৎ আপনি টিচিং লাইনে আছেন, আপনি অ্যাডভোকেট, এই জায়গাগুলো, বা আপনি অ্যাস্ট্রোলজার, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কি ডক্টর, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ সুযোগ কিন্তু নিয়ে আসবে। এনজিওর সঙ্গে যারা যুক্ত আছে, অর্থাৎ এনজিওর সঙ্গে যারা যুক্ত আছে তারাও কিন্তু এ মাসে বেশ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে একটা কথা বলবো, তুলারাশির ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা, আমি বারবার বলছি, চোট আঘাত, রক্তপাত, ফাড়া সম্ভাবনা কিন্তু থাকছে। যারা এজেড পার্সন আছেন তাদের ক্ষেত্রে গলা নিয়ে সমস্যা, ব্লাড সুগার এবং প্রেশারের সমস্যা কিন্তু থাকবে। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে, আপনাদের যারা গুরুজন আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টেনশনের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। বাড়িতে বেশ কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে, আপনি তুলা রাশির মানুষ, বেশ কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু আসবে। এই ছিল জুলাই মাসে তুলা রাশি কী রেজাল্ট পেতে চলেছে, বেশ কিছু বড় বড় ঘটনাগুলো।